হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে একটু উপকারী টপিক নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আমরা যারা মোবাইল বা কম্পিউটারের সাথে পরিচিত তারা প্রায় বেশিরভাগই পেন ড্রাইভের সাথে পরিচিত, কেননা আমরা জানি মেমোরিতে যে রকমভাবে বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করে রাখা হয় তেমনইভাবে পেন ড্রাইভেও বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করে রাখা হয়। এবং এটি অনেক ভালো, কারণ হচ্ছে এটি সহজে নষ্ট হয় না, এজন্য আমরা মেমোরি ইউজ না করে অনেকেই পেন ড্রাইভ ইউজ করে থাকি। কিন্তু এই পেন ড্রাইভটি আমাদের বিভিন্ন কারণে ফরম্যাট দেওয়ার প্রয়োজন পড়ে, আর এই ফরম্যাটটি আমরা দেওয়ার জন্য পাশের যে কম্পিউটারের দোকান আছে সেখানে চলে দেয়, অর্থাৎ আমাদের নিজেদের কম্পিউটার থাকলে তো সেখানেই দেয়, যদি না থাকে তাহলে অন্য কারো কম্পিউটারে নিয়ে আমরা সেটা ফরম্যাট দিই। কিন্তু আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা সেই পেন ড্রাইভটিকে আপনার ফোনেই ফরম্যাট দিতে পারবেন, অর্থাৎ আপনার মোবাইলের মাধ্যমেই পেন ড্রাইভটিকে ফরম্যাট করবেন। সুতরাং যদি এই কাজটি করতে চান ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন। যেহেতু আমরা মোবাইলের মাধ্যমে পেন ড্রাইভটিকে ফরম্যাট করব, সেহেতু আমাদের এই মোবাইলটিতে পেন ড্রাইভটিকে অ্যাড করতে হবে। অর্থাৎ কীভাবে আপনারা এই মোবাইলে পেন ড্রাইভ অ্যাড করবেন তা তো অবশ্যই আপনারা জানেন, কেননা যারা মোবাইলে পেন ড্রাইভ অ্যাড করেন তারা এই বিষয়টি জানেন। তবু বলে দিতেছি যে একটি ওটিজির মাধ্যমে আপনার এই পেন ড্রাইভটি যে চার্জের যে পিনটি আছে সেখানে আপনি লাগিয়ে দিতে পারেন। আর এটি করার জন্য শুধুমাত্র আপনি যদি পেন ড্রাইভটি সেই চার্জের ঘাটের মধ্যে লাগিয়ে দেন তাহলে দেখবেন যে উপরের দিকে আপনাদের এখানে পারমিশন চাবে, আপনারা ওটিজিকে অ্যাড করার জন্য পারমিশনটা দিয়ে দেবেন তাহলে অ্যাড হয়ে যাবে। বা যদি কারো সেটা না হয় তাহলে আপনাদের সেটিংসে গিয়ে ওটিজি নামক একটি অপশন আছে, সেই অপশনে ক্লিক করে আপনারা সেটাকে অ্যানাবেল করে দিয়ে পেন ড্রাইভটিকে সেট করবেন। এটা আশা করতেছি সবাই পারবেন যারা পেন ড্রাইভ ব্যবহার করে থাকেন মোবাইলে। পেন ড্রাইভটি যখন লাগাবেন তখন যদি হয়ে যায় তাহলে এইরকম দেখাবে, ওটিজি হ্যাজ কানেক্টেড, অর্থাৎ পেন ড্রাইভটি কানেক্ট হয়ে গেছে। এবার আমি দেখাবো যে কীভাবে এই পেন ড্রাইভটিকে আপনারা ফরম্যাট করবেন। এই পেন ড্রাইভটিকে ফরম্যাট করার জন্য আমাদের প্রবেশ করতে হবে ফোনের সেটিংসে, তাই সেটিংসে ক্লিক করতেছি। সেটিংসে ক্লিক করার পর দেখুন এরকম ইন্টারফেস চলে যাবে, অর্থাৎ সেটিংসে চলে যাবে। এখান থেকে আপনারা আপনাদের ফোনের স্ট্রং এখানে খুঁজে নেবেন। আমি এখানে মোর সেটিংসে যেতেছি, আমার একটা ভিভো ফোন তাই এইরকম দেখাচ্ছে, আপনাদের আলাদা ফোন থাকলে আলাদা থাকতে পারে। এখানে আপনারা এই যে এখানে দেখুন র্যাম অ্যান্ড স্টোরেজ আছে, আপনাদের শুধুমাত্র স্টোরেজ থাকতে পারে, আপনারা সেখানে ক্লিক করবেন। আমার যেহেতু র্যাম অ্যান্ড স্টোরেজ আছে সেখানে আমি ক্লিক করতেছি। আপনারা অবশ্যই আপনার এই অপশনটিকে খুঁজে বের করে ক্লিক করবেন, শুধু স্টোরেজ থাকতেও পারে। ক্লিক করার পর দেখুন এখানে আপনাদের র্যাম কত বা সব কিছু এখানে দেখা যাবে। কিন্তু তারপর সবার নিচে দেখুন এখানে ওটিজি, অর্থাৎ আমি যে পেন ড্রাইভটি অ্যাড করেছি সেটা এখানে দেখা যাচ্ছে ওটিজি আকারে। অর্থাৎ এখানে যেহেতু ওটিজি অন করে আমরা চালু করি সেহেতু এখানে কিন্তু ওটিজি দেখাবে, এখানে পেন ড্রাইভ দেখাবে না। এই ওটিজিটা এখানে দেখুন নিচের দিকে দেখুন ফরম্যাট ওটিজি আছে, অর্থাৎ এই ওটিজির নিচের দিকে ধরুন ফরম্যাট ওটিজি আছে। এখানে আপনারা যদি ক্লিক করে দেন ফরম্যাট ওটিজিতে ক্লিক করার পর এখানে আপনাদের আবার বলবে যে ফরম্যাট ওটিজিতে ক্লিক করতে পারবে, আর এখানে দেখবে যে আপনি কি সব ডাটা আপনার মুছে ফেলতে চান সেটা বলবে। এবং এখানে ফরম্যাটে যদি আপনি ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনের প্যাটার্নটা আপনি দিয়ে দেবেন বা পিন যেটাই থাক সেটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার ফরম্যাট হয়ে যাবে। আমি দেখাচ্ছি না কারণ এখানে আমার এই পেন ড্রাইভে অনেক তথ্য আছে, আমি ফরম্যাট করতে চাই না, তো এই জন্য দেখাচ্ছি না এখান থেকে, এজন্য আমি ব্যাক হয়ে যাবো। আপনারা অবশ্যই ফরম্যাট ওটিজিতে ক্লিক করে তারপর সেখানে পিন বা প্যাটার্ন যে কোনো দিয়ে আপনারা ফরম্যাট করতে পারবেন আপনার এই পেন ড্রাইভটিকে। সুতরাং ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।